প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, জাহেদ বিডি ব্লগারে স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি যে রান্নাটি করব সেটা হচ্ছে খুবই স্বাস্থ্যকর ও পুষ্টিগুণে ভরপুর একটি রান্না, সেটা হলো ডিম দিয়ে মসুর ডালের রান্না। এটি বাঙালির সবচেয়ে প্রিয় খাবার। তাহলে শুরু করা যাক আজকে রেসিপিটা। প্রথমে আমি 1.5 কাপ মসুর ডাল নিয়ে একটা স্টেনারের মধ্যে নিয়ে ধুয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। ডালের মধ্যে বেশ খানিকটা ময়লা থাকে, সেই জন্য ডালটাকে ভালো করে ধুতে হয়। যতক্ষণ না পরিষ্কার পানি বের না হয় ততক্ষণ এইভাবে ধুয়ে নেব। একটা বড় বোলের মধ্যে আমি ধুয়ে রাখা ডালগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে পানি দিয়ে এগুলোকে 20 মিনিটের জন্য এভাবে রেখে দিব। এখন আমি ডালগুলো সিদ্ধ করার জন্য চুলার উপর একটা পাতিল বসাই দিয়ে দিয়েছি। ডালগুলো দেখেন একদম ভিজে ডবল হয়ে গিয়েছে। এখন আমি ডালগুলো পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। ডালগুলো সিদ্ধ করার জন্য আমি কোনো মশলা এখনো অ্যাড করি নাই, কারণ আমি হলুদ পেঁয়াজ লবণ কিছু দিই নাই। কেন জানি আমার মনে হয় সিদ্ধ হতে সময় একটু বেশি লাগে। ডাল সিদ্ধ হওয়ার পরে আমি এই মশলাগুলো অ্যাড করে দিব। এখন আমি চুলার উপর পাতিলটা বসাই দিলাম ডালগুলো সিদ্ধ করার জন্য এবং ঢাকনাটা দিয়ে দিলাম। এভাবে আমি 15 মিনিট ডালগুলোকে সিদ্ধ করে নেব। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি ডালগুলো চেক করে দেখতেছি একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি ডাল গুঠুনির সাহায্যে ডালগুলোকে এভাবে গুঠে নিচ্ছি। কাঠের এগুলো আপনারা বাজারে কিনা পাবেন, এগুলো 40-50 টাকার মধ্যে আপনারা এই ধরনের ডাল গুঠুনি পাবেন। এগুলো দিয়েও আপনারা চাইলেও করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন লবণ, দিয়ে এগুলাকে ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন 5টা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। এগুলোকে আমি নেড়ে দিচ্ছি। এভাবে ভালো করে আমি ডালগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি ডালের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আপনি যদি চান পাতলা করে ডাল রান্না করতে পানি বেশি দিবেন, যদি একটু ঘন করে চান তাহলে একটু পানি কমায় দিবেন। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। ডাকনাটা দিয়ে দিচ্ছি ব্লক আসা পর্যন্ত। ব্লক আসি গেছে, এখন ডাকনাটা খুলে আমি আবার ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আমি 1টা ডিম ফেটে নিচ্ছি একটা বাটিতে। 1টা চামচ দিয়ে ডিমটা আমি ভালো করে ফেটে নেব। ডিমটা ফেটে নেওয়া হয়ে গেছে, ডালটা যখন ব্লক আসি গেছে এখন আমি ডিমটা ওখানে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি নেড়ে দিচ্ছি ভালো করে। ডিমটা দেওয়ার কারণে ডালের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন আমি বাগার দিয়ে দিব। বাগারের জন্য চুলার উপর ফ্রাই প্যান বসাই দিলাম। বসাই দিয়ে 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 5টা লাল শুকনো মরিচ, 3টা তেজপাতা। দিয়ে একটু করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে একটু করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 5টা রসুন কুচি। এগুলোকে দিয়ে আমি একটু করে নেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন দোনোটাকে আমি লাল করে ভেজে নেব বগারের জন্য। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রাঁধুনি। মসুর ডালের মধ্যে রাঁধুনি দিলে খেতে ভীষণ মজা হয়। দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। বাগার রেডি হয়ে গেছে, এখন আমি ডালের মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আমি লবণটা চেক করে নেব পরিমাণ মতো লবণ ঠিক আছে কিনা। ডালটা রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ। দিয়ে আমি নেড়ে দিলাম ভালো করে। নেড়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে দিয়েছি। ডাল রেডি হয়ে গেছে, এখন আমি পরিবেশনের জন্য 1টা বড় বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়া হয়ে গেছে।
দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে ডালের এই রান্নাটি। খুবই সহজভাবে রান্না করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আমাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানাই রেসিপিটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।